আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভীষণ ভালো আছেন। স্বাস্থ্যগত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে আছে আমি ডাক্তার আরমান। ভিউয়ার্স, আজকে ভিডিওর টপিক হচ্ছে কিছু নন সেডেটিভ হার্বাল কফ সিরাপ। ভিউয়ার্স, আজকে ভিডিও হচ্ছে তাদের জন্য যে সকল বাবা মায়েরা তাদের আদরের সোনামণিকে কফ সিরাপ বা ঠান্ডার ওষুধ খাওয়াচ্ছেন ঠিকই, কিন্তু সাইড এফেক্টে ভয়ে অত্যন্ত দুশ্চিন্তা দিন পার করছে, তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। সেটি হচ্ছে বাজারে কিছু স্বনামধন্য কোম্পানি আছে যেগুলো হার্বাল এবং ইউনানি এবং আয়ুর্বেদিক কফ সিরাপ বাজারে নিয়ে আসছে, তো সেগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেই। প্রথমত স্কোয়ার ফার্মাসিউটিক্যালের অ্যাডোভাসের সাথে পরিচয় করে দেই। ADOVS অ্যাডোভাস, দেখুন ADOVS অ্যাডোভাস, এটি কিন্তু 100 ml এবং 200 ml এ পাওয়া যাচ্ছে। এটি হচ্ছে মূলত অ্যালকোহল ফ্রি, নন সেডেটিভ এবং চিনিমুক্ত, অর্থাৎ ডায়াবেটিসের পেশেন্টরা কিন্তু অনায়াসে এটি খেতে পারবে। তো এটি ডোজ সম্পর্কে বলে দেয়, তার আগে বলে দেয় এর ইন্ডিকেশনটা, অ্যালার্জি কফ, ড্রাই কফ, ব্রঙ্কাইটিস এগুলোর জন্য কাজ দেয়। তো এটির ডোজ হচ্ছে 6 থেকে 2 বছর বাচ্চার ডোজ, হাফ চামচ দিনে 2 থেকে 3 বার, এবং 2 থেকে 6 বছর বাচ্চার 1.5 চামচ ঔষধ দিনে 2 থেকে 3 বার খাবে, এবং প্রাপ্তবয়স্করা 3 থেকে 4 চামচ দিনে 2 থেকে 3 বার খাবে। ভিউয়ার্স, এই ওষুধটি হালকা একটু গরম পানির সাথে খেলে কিন্তু রেসপন্সটা অনেক বেশি আসবে। ভিউয়ার্স, এরপরে পরিচয় করে দেই একমি ল্যাবরেটরির হানিবাস, HONEYBAS হানিবাস। তো এই হানিবাস কফ সিরাপ হচ্ছে মধু সমৃদ্ধ একটি কফ সিরাপ। যে সকল বাচ্চারা সাধারণত কোনো ওষুধ খেতে চায় না, তো তাদের জন্য আপনারা হানিবাস দিতে পারেন। তো হানিবাস যেহেতু মধু সমৃদ্ধ, খেতে অত্যন্ত সুস্বাদু, আর এটি যে ইন্ডিকেশনে ব্যবহার হয় সেটি হচ্ছে মানে যে কোনো কাশি, শুকনো কাশি, ব্রঙ্কাইটিস কাশি, দীর্ঘমেয়াদী ফুসফুসের সংক্রমণ, এটার জন্য দিতে পারেন। তো এটি ডোজ হচ্ছে ওই অ্যাডোভাসের মতোই, যেরকম বললাম এমনটা আর কি। এরপরে পরিচয় করে দিচ্ছি ডিভাসের সঙ্গে, ডাগ ইন্টারন্যাশনাল ডিভাস, এটিও কিন্তু অত্যন্ত সুপরিচিত, DEVAS ডিভাস। তো এটি সাধারণত যে যে ইন্ডিকেশনে ব্যবহার হয় সেটি হচ্ছে বুকে জমাট বেঁধে আছে কফ, এবং এই কফের কারণে বুক সাধারণত কাশতে গেলে অনেক ব্যথা লাগে, এছাড়া গলা স্বরভঙ্গ, বুকে চাপবোধ মনে হয়, তাদের জন্য মূলত এই ডিভাস, এবং যাদের খুশখুশে কাশি। তো ভিউয়ার্স, এই সিরাপটি আপনারা গরম পানির সাথে মিশিয়ে খেতে পারেন, রেসপন্সটা বেশি আসবে, এবং গরম পানি করা সম্ভব না হলে এমনি পানি ছাড়া কিন্তু এটি খেতে পারেন। আর এটি কিন্তু নন সেডেটিভ, অর্থাৎ ঘুম ঘুম ভাব আসবে না, শরীর দুর্বল হবে না, এবং অ্যালকোহল ফ্রি, আর অবশ্যই চিনিমুক্ত, ডায়াবেটিস পেশেন্টদের জন্য কিন্তু নিরাপদ। ভিউয়ার্স, এরপরে যেটি পরিচয় করে দেবো সেটি হলো পেক্টোরাল। পেক্টোরাল হচ্ছে আপনার চিনিমুক্ত, অ্যালকোহল ফ্রি, দীর্ঘমেয়াদী, যাদের শুকনো কাশি আছে, পুরাতন সর্দি নাকে সবসময় থাকে, এবং সর্দি জ্বর, বিশেষ করে অ্যালার্জিক রাইনাইটিস, সর্দিজনিত মাথা ব্যথা যাদের, তাদের জন্য পেক্টোরাল। এবং পেক্টোরাল কিন্তু প্রেগনেন্ট ওম্যানদের জন্য একদম সেফ, তো গর্ভবতী মহিলারা এটি কিন্তু অনায়াসে খেতে পারবে। তো প্রাপ্তবয়স্কদের জন্য ডোজ হচ্ছে 2 থেকে 3 চামচ দিনে 2 থেকে 3 বার, এবং 12 বছরের নিচে যাদের 6 বছর থেকে 12 বছর তারা 1 চামচ করে দিনে 3 বার, এবং 6 বছরের নিচে 1/2 থেকে 1.5 চামচ করে 2 থেকে 3 বার খেতে পারেন। তো ভিউয়ার্স, এরপরে পরিচয় করে দেই অ্যান্টিকো, ডিপ্লেট ফার্মাকো লিমিটেডের অ্যান্টিকো, এটি হচ্ছে এজাজ প্রিপারেশনের ওষুধ। তো এটিও শুষ্ক কাশি, বুকে কফ জমা, শুকনো কাশি, তারপর আপনার ধূমপানজনিত কাশি, এটি কাজ দিবে। সেটি হলে স্পেলিংটা বলে দেই, ANTICO অ্যান্টিকো, তো আপনারা এটি খেতে পারেন। তো ভিউয়ার্স, যে সকল গাড়ি চালক ভাইরা আপনারা সিডেটিভ কফ সিরাপ খান, তো এটি খেলে কিন্তু শরীর অত্যন্ত ঘুম ঘুম ভাব হয়, দুর্বল হয়, এবং গা হাত পা ব্যথা হয়, বিশেষ করে গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু খুবই এটি রিস্ক, কারণ ঘুম নিয়ে গাড়ি চালালে যে কোনো সময় বিপদ আসতে পারে। তো আমি মনে করি এগুলো যেহেতু 100% ন্যাচারাল এবং অ্যালকোহল ফ্রি, তো আপনারা এগুলো কিন্তু সেবন করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে দোয়া করি এবং আমার জন্য দোয়া রাখবেন। আজকের ভিডিও এটুকুই, আসসালামু আলাইকুম।